সুনামগঞ্জের দক্ষিণ নতুন পাড়া এলাকায় আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ বন্যা পরিস্থিতির খবর জানবো তার কাছ থেকে সব্বির কাছ থেকে জানতে চাচ্ছি সুনামগঞ্জে আপনি দক্ষিণ নতুন পাড়া আছেন সেখানে নির্মাল জল প্লাবিত হয়েছে আপনি এর আগেও জানিয়েছেন আসলে বন্যার সাথে পানিবাহিত রোগও বৃদ্ধি পায় তো সেখানকার সার্বিক চিকিৎসা যথেষ্ট আছে কিনা চিকিৎসা সামগ্রী পাশাপাশি যারা বন্যায় কবলিত আছেন তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরবেন আকাশ আসলে যে জায়গাটিতে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পৌর এলাকার মধ্যে সুনামগঞ্জ পৌর এলাকার একটি এলাকা এবং এখানে এই মুহূর্তে প্রায় হাঁটু পানি এবং কি দুদিন আগেও এখানে আরো পানি বেশি পানি ছিল এবং আমি যদি একটু দেখাই আপনাদেরকে সেটি হচ্ছে যে এর সাথেই সুনামগঞ্জের যে হাওর সেই হাওরের একটি অংশ রয়েছে এবং এই হাওরের এই অংশ থাকার কারণেই মূলত আসলে এই এলাকাটি সবচেয়ে বেশি প্লাবিত হয় এবং এখানে যারা বসবাস করেন তারা চরম দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হন এবং দেখতেই পাচ্ছেন যে এই এলাকার যতগুলো ঘর রয়েছে প্রায় বেশিরভাগ ঘরেই কিন্তু পানি উঠে গেছে এবং এই পানি এই জলাবদ্ধতার কারণে বিশুদ্ধ খাবার পানির পানির সংকট তৈরি হয়েছে এবং আপনি একটু আগে যেটি বলছিলেন যে দেখা যায় এ ধরনের জলাবদ্ধতা বা এ ধরনের পানি বেশি থাকলে পরবর্তীতে নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয় এখানকার মানুষের ইতিমধ্যে আমরা এখানে আসার পরে অনেকেই বলছিলেন যে তাদের চর্মরোগ হয়ে গেছে এবং তাদের নানা ধরনের প্রায়শই তারা নানাভাবে অসুস্থ থাকেন এবং এই যে পানি দেখতে পাচ্ছেন এখানে প্রায় প্রত্যেকটি ঘরে কিন্তু এই অবস্থা এবং প্রায় এক সপ্তাহ যাবৎ পানির বন্দি অবস্থায় তাদের থাকতে হচ্ছে এবং তারা এখন জীবিকার প্রয়োজনে তাদের প্রায়শই বের হতে হচ্ছে এবং এখানে দেখছেন যে একটি নৌকা বাধা আছে বিভিন্ন সময় এখানে নৌকাও চলে যখন সুযোগ সুবিধা মানে প্রয়োজন হয় তখন অনেকেই যারা নৌকা চালান তারা এই নৌকাগুলো চালিয়ে সাধারণ মানুষকে এই বিভিন্ন জায়গায় এখান থেকে নিয়ে যান এবং সবচেয়ে বড়ো যে সমস্যাটি রয়েছে যে বিশুদ্ধ খাবার পানি থাকছে না তাদের গ্যাসের সংকট তৈরি হচ্ছে এবং তারা এখানে যে বসবাস করছেন এই বসবাসের ক্ষেত্রে এই যে পানিগুলো রয়েছে এই পানি অনেক নোংরা পানি এবং এখানে দেখতে পাচ্ছেন পলিথিন পরে আছে নানা ধরনের ময়লা আবর্জনা ফেলা হয়েছে এখানে পয়নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটিও আসলে সঠিকভাবে না করার কারণে এখানে জলাবদ্ধতার পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে আর যার ফলে নানা ধরনের রোগব্যাধিও তৈরি হচ্ছে এবং বিশুদ্ধ খাবারের পানির তীব্র সংকট তৈরি হয়েছে তো সুনামগঞ্জের শহরের মধ্যেই প্রায় অন্তত দশটি এলাকায় রয়েছে যে এলাকাগুলো এ ধরনের এখনও জলাবদ্ধতা রয়েছে এবং যে এলাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তি এবং বিপাকে রয়েছেন এবং সামান্য বৃষ্টিতেই এ ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে এজন্য আসলে এই বৃষ্টি এবং পাহাড়ি যে ঢল এটি তাদের কাছে অনেকটা অভিশাপের মতো তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সুনামগঞ্জের দক্ষিণ নতুন পাড়া এলাকায় যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতার সবশেষ চিত্র আকাশ